আপনারা যে এই ত্রাণটা দিচ্ছেন এবং সাথে আর কি কি দিচ্ছেন? আমরা চাল আলু দিচ্ছি, সঙ্গে একটা করে মাছ দিচ্ছি, যেটা নিয়ে আজকে দিনে খুব জরুরি। আর বাচ্চাদের জন্য চাউ দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। আমরা এটা বেশ কয়েকদিন ধরে চালু করেছি, প্রত্যেক দিন 60-70 জন করে আমরা দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের 600 লোককে দেওয়া হয়ে গেছে। আমরা দেখছি আমরা যতদিন পারব আমরা এইভাবে লোককে সেবা করব। লকডাউন অলরেডি আজকে মুখ্যমন্ত্রী 30 তারিখ অবধি ঘোষণা করে দিলেন, তারপরে কি এটাকে আরো বাড়াবেন ভাবছেন? আমার ইচ্ছা আছে এলাকার দুস্থ লোক যাতে কোনো পরিবার না খেয়ে থাকে, কোনো বাচ্চা না খেয়ে থাকে, তার জন্য আমাদের বাসায় কানাইপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির এই প্রচেষ্টা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে এই এলাকার কোনো নাগরিক না খেয়ে থাকে। আপনার নাম? আমার নাম পিন্টু চক্রবর্তী, আমি সভাপতি কানাইপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির।